শাকিব খান বুবলি এদেশের বোধহয় এই সময়ের সব থেকে আলোচিত তারকা জুটি। আর ভালোবাসা দিবসে এই তারকা জুটির নতুন কিছু থাকবে না, সেটা কি হয়? শাকিব খান তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজই প্রকাশ করলেন চিটাগাং পোয়া নোয়াখালী মায়া চলচ্চিত্রের ফার্স্ট লুক। সেখানেই দেখা যায় শাকিব খান শক্ত করে বেঁধে রেখেছেন বুবলিকে, একই অন্যায় দুজনের মুখ ঢাকা। শাকিব বুবলি কারোর মুখই পুরোটা দেখা যাচ্ছে না, প্রেমের সমুদ্রে হারিয়ে গিয়েছেন দুজন। তবে ফাগুনের ঝড়ে উড়ে যাওয়া অন্যায় বুবলির মুখ প্রায় পুরোটাই ঢেকে গেছে। ঠিক এমনই ভঙ্গিতে ভালোবাসা দিবসে সবার সামনে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি। আর এই লুকটি ডিজাইন করেছে কলকাতার ছেলে অভিমিত্র। অনেকগুলো লোকের মাঝে নাকি এই লুকটিকেই সবাই বেছে নিয়েছেন। এ নিয়ে কথা হয় সিনেমাটির পরিচালক উত্তম আকাশের সাথে, যিনি কিনা শাকিব খানের আমি নেতা হব ছবির পরিচালকও, যেটি মুক্তি পাচ্ছে আগামী 16 ফেব্রুয়ারি। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় তিনি জানান, এই লুকটি ছাড়াও আরো কয়েকটি ডিজাইন রয়েছে, প্রত্যেকটি ডিজাইনই হয়তো আস্তে আস্তে করে আসবে এবং সবগুলোই ভালো হবে বলে আমি মনে করছি। গত বছর 6 অক্টোবর শুরু হয়ে সিনেমাটির বলতে গেলে সিংহভাগ কাজই হয়ে গেছে, তাই ইচ্ছা রয়েছে আগামী মাসের 23 তারিখের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার। এদিকে শাকিব খান বুবলির এই সিনেমার ফার্স্ট লুক দেখে শুধুমাত্র ভক্তরাই না, চলচ্চিত্র বিশ্লেষকরাও ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই বলছেন শুধুমাত্র যৌথ প্রযোজনার ছবি নয়, এখন বাংলাদেশের নিজস্ব প্রযোজনার চলচ্চিত্র ফার্স্ট লুক থেকে শুরু করে গান সবকিছুতেই মেধার ছোঁয়া দেখাচ্ছে। প্রিয় দর্শক, শাকিব বুবলির এই ফার্স্ট লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর জুটি হিসেবে আলোচিত তারকাদের ভালোবাসা দিবসের এই উপহার আপনাদের কেমন লাগলো? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।